54 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটার খননের পরও ফের নাব্যতা হারিয়েছে মেহেরপুরের কাজলা নদী। মরা খালে পরিণত হওয়া নদীটিতে এখন চলছে চাষাবাদ। জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপনে নদী পাড়ের হাজারো জেলে। পুনর্খননের মাধ্যমে নদীটির স্বাভাবিক প্রবাহ ফেরানোর দাবি এলাকাবাসীর। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এক সময়ের প্রমত্তা কাজলা নদী এখন মরা খাল, বুক জুড়ে চলছে চাষাবাদ। ব্রিটিশ আমলে এ নদীপথে বড় বড় বজরা ও নৌকায় যাতায়াত করতেন বেনিয়ারা। নিজেদের সুবিধার্থে পাড়ে নীলকুঠি গড়েছিলেন তারা। কাজলায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন হাজারো মানুষ। এর পানি ছিল কৃষকের সেচ কাজের উৎস। এই কাজলা নদীর 54 কিলোমিটার আর নাই, প্রায় গত 10 বছর আগে এক সময় এক খাল কেটে তিন খাল হয়েছিল, এখন আর সেটাও নাই, সম্পূর্ণ দখল চলে গেছে। বর্ষার সময় তো সাঁতার পানি, আর যখন অনাবৃষ্টি নাই তখনও ধরেন এক বুক পানি। এই কাজলায় আমরা দেখেছি এমন কোনো মাছ ছিল না যে এই কালদে পাওয়া গেছে, ইলিশ বাদ দিয়ে সব মাছ পাওয়া গেছে। নদী থেকে আমরা পানি উঠে মাঠের ভিতরে আবাদ করতাম, সেগুলো আর কোনো কিছু হয়েছে না। ছোট নদী খাল পুনর্খনন প্রকল্পের আওতায় 10 কিলোমিটার খনন করা হলেও তা আবার নাব্যতা হারিয়েছে। প্রকল্পের দ্বিতীয় মেয়াদে বাকি 44 কিলোমিটার খননের আশ্বাস সংশ্লিষ্টদের। কৃষকরা যাতে আসলে ভূগর্ভস্থ পানি ছাড়াই ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে পারে, এই সম্মিলিতভাবে নতুন একটা প্রকল্প প্রস্তাবনা আমরা নিচ্ছি, যেটা ইতিমধ্যেই আমরা একটা টেকনিক্যাল কমিটির জন্য প্রস্তাবনা দিচ্ছি। পুনর্খনন শেষ হলেও শুষ্ক মৌসুমেও পানি থাকবে কাজলাই, সেচ দিতে পারবেন চাষিরা, মাছ ধরে টিকে থাকতে পারবেন জেলেরাও। রত্না জামান, 21 টেলিভিশন।